বর্তমানে এক নতুন ফেতনা আসছে, বলবো সেটা কি? এটার নাম হলো হিউম্যান মিল্ক ব্যাংক। হিউম্যান মিল্ক ব্যাংক অর্থাৎ দুধের ব্যাংক। ব্লাড ব্যাংক যেমন আছে, সেখানে রক্ত জমা করে রাখা হয়, এরকম একটা বানানো হলো মিল্ক ব্যাংক, সেখানে মায়ের দুধ জমা করে রাখা হবে। এটাও মিশনারিরা খ্রিস্টানরা শুরু করেছে, বলে এটা দিয়ে কি হবে, অনেক শিশু আছে জন্মের পরে মারা যায়, তখন ওই শিশুর মায়ের বুকে দুধ থাকে, এই দুধটা ফেলে দিতে হয়, ঠিক কিনা? মা কাঁদে আর দুধগুলি ফেলে দেয়, কারণ দুধ বুকে জমা থাকলেও সমস্যা। তো এটা ফেলে না দিয়ে এটা একটা জায়গায় জমা করি, আর জমা করার পরে আবার এমন হয় কখনো ছেলে তো জন্মগ্রহণ করেছে, সন্তান জন্মগ্রহণ করেছে, মাটা মারা গেছে, তো ওই সন্তানটাকে এখান থেকে এই মিল্ক ব্যাংক থেকে দুধ পান করানো হবে। সুরটা বড় ভালোই লাগে, তাই না? একটু মানবতা মানবতা নাম, মানবতা মানবতা বোঝা যায়, এই জন্য নাম দিয়েছে হিউম্যান মিল্ক ব্যাংক। তো বলছে এটা তো অনেক ভালো হবে, কিন্তু জানেন তারা অনেক গবেষণা করে বের করেছে এটা, যে মুসলমানদের মধ্যে যদি এটা চালু করা যায়, একদিকে আমাদের সুনাম হবে আর মুসলমানদের খতম হবে, সর্বনাশ হবে। কিভাবে? আপনারা আমরা জানি যে আমাদের সম্পর্কের মধ্যে ভাই বোনের যেমন সম্পর্ক আছে, মা ছেলের যেমন সম্পর্ক আছে, বাপ মেয়ের যেমন সম্পর্ক আছে, ওই রকম ভাবে দুধ ভাই দুধ বোন দুধ বাবা নামে একটা সম্পর্ক আছে না নাই? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের সম্পর্ক ছিল? দুধ মায়ের সম্পর্ক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন, এই জন্য তিনি ছিলেন নবীজির দুধ মা। এখন ইসলামের সম্পর্কটা হলো, যদি কোনো শিশু দুই বছরের ভেতরে, মতান্তরে আড়াই বছরের ভেতরে যদি কোনো মায়ের দুধ পান করে, তাহলে ওই শিশুটা ওই মায়ের দুধ সন্তান হয়ে যাবে, ওই মাটা ওই শিশুটার দুধ মা হয়ে যাবে, ওই মায়ের গর্ভবতী অন্যান্য ছেলে মেয়েরা ওই সন্তানের দুধ বোন দুধ ভাই হয়ে যাবে, ওই মহিলার স্বামী এই ছেলেটার দুধ বাবা হয়ে যাবে। দুধ বাবার দুধ ভাইয়ের দুধ বোনের সম্পর্ক আর আপন ভাই বোনের সম্পর্কের মধ্যে কোনো ধরনের কম বেশি নাই। আপন ভাই বোনের মধ্যে যেমন বিয়ে শাদী হয় না, বাপ যেমন মেয়েকে বিয়ে করতে পারে না, মেয়ে যেমন বাপকে বিয়ে করতে পারে না, ছেলে যেমন মাকে বিয়ে করতে পারে না, মা যেমন ছেলেকে বিয়ে করতে পারে না, ওই রকম ভাবে যেই সন্তানের সন্তানটাকে মা দুধ পান করিয়েছে জীবনের জন্য, তাদের সাথে স্থায়ী সম্পর্ক হয়ে গেছে, এরা মা ছেলে হয়ে গেছে, আর কোনোদিন এদের মাঝে বিয়ে হতে পারবে না। এই মহিলার গর্ভের অন্যান্য ছেলেমেয়েরা ওই সন্তানের ভাই বোন হয়ে গেছে, কোনোদিন তাদের মাঝে আর বিবাহ সম্পর্ক হবে না, বিয়ে যদি হয়েও যায় তবু বিবাহ হবে না, ভাই বোন তারা কি হয়ে গেছে, ভাই বোন। সুতরাং এখন যদি এই মিল্ক ব্যাংক বানিয়ে দুধগুলি জমা করে এই রকম ভাবে শিশুদেরকে খাওয়ানো হতে থাকে, উইদাউট রেকর্ড, কোনো রেকর্ড থাকবে না, কোনো জানাশোনা থাকবে না, এইভাবে যখন দুধ পান করে করে অনেকগুলো শিশু বড় হবে, এই শিশুরা বড় হওয়ার পরে জানবে না কে কার দুধ খেয়েছে, তাহলে ওই সমাজে দেখা যাবে যেই সন্তানটাকে দুধ পান করানো হলো ওই সন্তানটার পাশাপাশি তার আরো দুধ ভাই বোন ওই সমাজের মধ্যে আছে না নাই। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা যাবে সামাজিক নিয়মের ভেতরে যেহেতু জানাশোনা নাই, এমন সম্পর্ক হয়ে যাচ্ছে, বিয়ে শাদির সম্পর্ক হচ্ছে দুধ ভাই বোনের সাথে, অথচ এটা জানা নাই। দুধ ভাই বোনের সাথে বিয়ের সম্পর্ক, বলেন ইসলাম এটা মানবে? ভাই বোনের সাথে যেমন বিয়ে হারাম, দুধ ভাই বোনের সাথেও ওই রকম ভাবে বিয়ে হারাম, অথচ এটা গতানুগতিক ভাবে সামাজিক নিয়মেই দুধ ভাই বোনের সাথে বিবাহ হতে থাকবে, আর এইভাবে অবৈধ বিবাহ হবে, অবৈধ সংসার হবে, অবৈধ সন্তান জন্মগ্রহণ করবে, আর যারা অবৈধ সন্তান তাদের দিলের মধ্যে আল্লাহর প্রভাব কখনো আসে না, দ্বীনের প্রভাব আসে না, কোরআন সুন্নাহর প্রভাব আসে না, জারক সন্তান হিসেবে তাকে, ঠিক কিনা বলেন? আমাদের এই সমাজকে একটা জারক সন্তান জারক সমাজ বানাবার জন্য এই চক্রান্ত করেছে, এটাও একটা নতুন ফেতনা শুরু হয়েছে। সতর্ক থাকবেন, ঢাকা থেকে এই খবরটা এসে আপনাদেরকে দিয়ে গেলাম, সতর্ক থাকবেন, এইটা আপনাদের এলাকায় জারি হতে দিবেন না, কারণ এটা আপনার আমার অস্তিত্বের সংকট।
মুসলিম জাতিসত্তার সংকট। এই জন্য এই পদ্ধতি চালু করা যাবে না। যদি করতেই হয় তাহলে বিজ্ঞ মুফতিয়ানে কেরাম ওলামায়ে কেরামের সমন্বয়ে টিম গঠন করে তারপরে যদি কোনো বৈধ স্রোত থেকে থাকে সেই স্রোত অবলম্বন করে করা যাবে, আর যদি কোনো বৈধ স্রোত না থেকে থাকে তাহলে এটা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই একটা ফেতনা।